সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে হয়তো এমন একটি প্রশ্ন আসতে পারে যে সুপার কম্পিউটার বা একটি রোবট যেভাবে সূক্ষ্ম বা খুব দ্রুত একটি কাজ সম্পাদন করতে পারে, আমাদের মস্তিষ্ক কি তা করতে পারবে কি না। তো এমন প্রশ্ন যদি তোমাদের মনের মধ্যে কখনো এসে থাকে, তাহলে আমি তোমাদেরকে বলছি যে অবশ্যই একটি সুপার কম্পিউটারের চেয়েও কয়েক গুণ শক্তিশালী হলো আমাদের এই মস্তিষ্ক। কারণ তোমরা জেনে থাকবে যে প্রত্যেকটি রোবট এবং এই যে সুপার কম্পিউটার, যে এত সূক্ষ্ম এবং নিখুঁতভাবে কাজ করে, সেই কম্পিউটার বা রোবট আসলে মূলত মানুষের তৈরি প্রোগ্রামের মাধ্যমে বা প্রোগ্রামের উপর ভিত্তি করেই সে পরিচালিত হয়। তাহলে নিশ্চয়ই মানুষের মস্তিষ্কের পাওয়ার আরও অনেক বেশি। এখন আমি আরও কিছু কথা বলছি তোমাদেরকে। দেখবে যখন একটি রোবট বা একটি কম্পিউটার বা সুপার কম্পিউটার কাজ করে, যদি তার ভিতরের প্রোগ্রামগুলো ঠিক থাকে, তাহলে সে সবসময় তোমাকে সঠিক তথ্য এবং সত্য তথ্য পরিবেশন করবে। কিন্তু আমাদের মস্তিষ্ক একটু ভিন্ন টাইপের। হ্যাঁ, আমাদের মস্তিষ্ক যেমন তোমাকে সত্য তথ্য দিবে, পাশাপাশি মাঝে মাঝে সে যখন খারাপ কোনো পরিস্থিতি দেখবে বা এমন কোনো অবস্থা দেখবে যে এখানে সত্য কোনো তথ্য প্রকাশ করলে এখানে বড় একটি ঝামেলা হয়ে যেতে পারে বা একটি বড় একটি প্রমাদ ঘটে যেতে পারে, তখন কিন্তু আমাদের মস্তিষ্ক সেখানে কিছু ভুল তথ্য দেওয়ার জন্য আমাদেরকে অনুপ্রেরণা দেয়। হ্যাঁ, তোমরা দেখে থাকবে এরকম যে এমন কিছু জায়গা আছে যেখানে হয়তো একটি সত্য কথা বললে এখানে বড় একটি বিশাল একটি ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, অথবা একটি সত্য কথা প্রকাশ করলে এখানে হয়তো কারো জীবন চলে যেতে পারে। তো সেই জায়গায় আমরা মাঝে মাঝে মিথ্যে কথাও বলে দিই এবং সেটি আমাদের মস্তিষ্ক থেকে আসে। কারণ আমাদের মস্তিষ্ক বিচার বিবেচনা করে চিন্তা করে যে এখানে সত্য কথা বলা যাবে না, হয় মিথ্যে বলতে হবে আর না হলে সত্যকে একটু হাইড করে রাখতে হবে বা লুকিয়ে রাখতে হবে, অর্থাৎ এই পরিস্থিতিতে মৌন থাকতে হবে। তাহলে আমরা দেখলাম যে আসলে আমাদের মস্তিষ্ক আসলে সেই সুপার কম্পিউটার থেকে আরও সুপারভাবে কাজ করে থাকে। তো এখন আমরা একটু চলে আসি, আরও দু একটা উদাহরণ তোমাদেরকে দিতে পারি। সেটি হলো, যখন তোমরা ছোট ছিলে তখন তোমরা বিভিন্ন ধরনের মিথ্যে কথা বলে তোমাদের ছোট ভাই বোনদেরকে দেখা গেছে মায়ের কাছে বকা খাওয়াতে বা মায়ের খাওয়াতে। আবার অনেক সময় বিভিন্ন ধরনের সত্যকে লুকিয়েও তুমি বা মিথ্যে কথা বলেও তুমি তোমার ভাই বা বোনকে বিভিন্ন ধরনের ঝামেলা থেকে রক্ষা করতে পারতে। তাহলে আসলে এগুলো মূলত আমাদের মস্তিষ্ক করে থাকে। হ্যাঁ, আমরা আজকে সেই মস্তিষ্ক নিয়ে কথা বলবো। এখন আমরা একটু যদি বোর্ডের দিকে খেয়াল করি, দেখো এখানে একটি মস্তিষ্কের চিত্র আঁকা আছে, কিন্তু এটি হলো মস্তিষ্কের একটি লম্বচ্ছেদ চিত্র। হ্যাঁ, অর্থাৎ এই যে একটি মানুষ আছে, সেই মানুষকে যদি ঠিক এই মাঝ বরাবর কেটে দেওয়া হয়, তাহলে যে দুটি পার্ট হবে সেই দুটি পার্টের একটি পার্ট অর্থাৎ একটা সাইড এখানে অঙ্কন করা আছে। এখন আমরা একটু চলে আসি, আমাদের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ককে আসলে তিনটি ভাগে ভাগ করা যায়। দেখো এখানে কি কি আছে, একটি হলো অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে আমরা মস্তিষ্ককে কয়টা ভাগে ভাগ করতে পারি? তিনটা ভাগে। একটা হলো অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। এখন আমরা কীভাবে বুঝতে পারবো কোনটাকে অগ্র বলা হয়, কোনটাকে মধ্য বলা হয়, পশ্চাৎ বলা হয়? দেখো এখানে আমরা অগ্র মধ্য পশ্চাৎ ধরবো উপর থেকে নিচের দিকে, অর্থাৎ এখানে এই যে উপর থেকে শুরু করে আস্তে আস্তে এখান পর্যন্ত, এটাকে আমরা বলবো অগ্র মস্তিষ্ক। আর মধ্য মস্তিষ্কের জায়গাটি হলো খুব ছোট একটি জায়গা এখানে, আর পশ্চাৎ মস্তিষ্ক হলো এই নিচের অংশটুকু হলো পশ্চাৎ মস্তিষ্ক। আমি প্রত্যেকটা মস্তিষ্কের প্রত্যেকটা পার্টের ছোট ছোট যে অংশগুলো দিয়ে প্রত্যেকটি অংশ তৈরি, আমি সেগুলো তোমাদেরকে
আস্তে আস্তে বলার চেষ্টা করব। কিন্তু আজকে আমরা শুধুমাত্র আলোচনা করব অগ্রমস্তিষ্কের অংশ নিয়ে এবং অগ্রমস্তিষ্ক ছোট একটি অংশ নিয়ে, সেটি হলো সেরেব্রাম অংশ নিয়ে। এখন আমরা একটু চলে আসি। তাহলে আমরা বুঝতে পারলাম যে অগ্রমস্তিষ্ক হলো ঠিক এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ এখান পর্যন্ত আমরা বলবো, এটাকে বলবো অগ্রমস্তিষ্ক। তাহলে এই অগ্রমস্তিষ্কের তিনটি পার্ট থাকে প্রধান, সেটি হলো কি, নাম্বার ওয়ান হলো সেরেব্রাম, দ্বিতীয় নম্বর হলো থ্যালামাস, আর হলো তৃতীয় নম্বর হলো হাইপোথ্যালামাস। হ্যাঁ আমি আবার বলছি যে অগ্রমস্তিষ্কের তিনটি অংশ থাকে, একটি অংশ হলো সেরেব্রাম, দ্বিতীয় নম্বর হলো থ্যালামাস, তারপর হলো হাইপোথ্যালামাস। আজকে আমরা শুধুমাত্র এই সেরেব্রাম অংশ নিয়ে কথা বলবো। সেরেব্রাম অন্য পশ্চাৎ মস্তিষ্কের অংশ, সেরেব্রাম নিয়ে কথা বলবো। তো এখন একটু চলে আসি যে সেরেব্রামটা আসলে কোনটা। দেখো এখানে আমাদের যে এখানে সবচেয়ে মস্তিষ্ক, একটা মস্তিষ্কের ছবি যদি তোমরা দেখো, যে অংশটি একটু একদম নরম কোমল, যে একটি অংশ বৃহৎ ভাঁজ খাওয়া, সেই অংশটাকে বলা হয় সেরেব্রাম। এই অংশটা হলো সেই সেরেব্রাম। তো এই যে সেরেব্রাম অংশটা, সেই সেরেব্রাম অংশের মধ্যে চারটি লোব থাকে। তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম, গত একটি ক্লাসে, যে চারটি লোব থাকে। নাম্বার ওয়ান হলো ফ্রন্টাল লোব, প্যারাইটাল, অক্সিপিটাল এবং টেম্পোরাল লোব থাকে। তো এটা হলো সেই এই অংশের মধ্যে। এখন আমরা একটু আসি, এই যে বাইরে থেকে যখন আমরা মস্তিষ্কটা দেখি, তখন দেখি এটার মধ্যে উঁচু নিচু মনে হয় যে ভাঁজ ভাঁজ হওয়া। তো এই যে উঁচু নিচু অংশ, এগুলোর কিন্তু আলাদা আলাদা নাম আছে। তো মস্তিষ্কের মধ্যে যে উঁচু যে অংশটা আছে সেটাকে বলা হয় জাইরাস। হ্যাঁ আমি আবার বলছি, উঁচু অংশটাকে বলা হয় জাইরাস, আর খাদের মতো নিচের দিকে যে অংশটা ভাঁজ খাওয়া সেই জিনিসটাকে বলা হয় ফিশার। তাহলে মস্তিষ্কের উঁচু অংশের নাম হলো জাইরাস এবং খাদ যে অংশটা আছে বা নিচু অংশের নাম হলো ফিশার। আচ্ছা এখন আমরা একটু চলে আসি, এই যে আমাদের সেই সেরেব্রাম, সেই সেরেব্রাম মূলত আমাদের মস্তিষ্কের প্রায় 80% জুড়ে আছে। তাহলে আর বাকি অংশগুলো হলো 20%-এর মধ্যে, কিন্তু 80% অংশ হলো আমাদের সেই সেরেব্রাম বা এই যে উপরের এই অংশটা। হ্যাঁ এখন আমরা একটু চলে আসি যে এই যে সেরেব্রাম অংশটাকে যদি আমরা একটু কেটে দেখি, হ্যাঁ ধরো আমরা এইভাবে যদি কেটে দিই, তাহলে আমরা দেখব যে এই সেরেব্রামের ঠিক উপরের একটা লেয়ার, হ্যাঁ উপরের একটি লেয়ার আসলে একটু ধূসর কালারের। হ্যাঁ একটু ধূসর কালারের। দেখো এখানে আমি এঁকে রাখছি এখানে যে এই মস্তিষ্কের একটু উপরের লেয়ারটা একটু ধূসর কালারের। হ্যাঁ এই অংশটা একটু ধূসর কালারের। তাহলে ধূসর কালারের কেন হয়ে থাকে আমরা যদি এইটা একটু দেখি, যে তোমরা জানো যে একটা আমাদের স্নায়ুতন্ত্রের যে একক সেটাকে বলা হয় নিউরন। সেই নিউরনের আমরা চিত্রটা যদি একটু খেয়াল করি, যে নিউরনের চিত্র হলো ঠিক এই রকম। হ্যাঁ এখানে হলো কোষদেহ থাকে, হ্যাঁ কোষদেহ থাকে, এখানে একটা নিউক্লিয়াস থাকে, আর এখানে হলো সেই অ্যাক্সন থাকে যেটাকে বলা হয় প্রলম্বিত অংশ, এই হ্যাঁ এইভাবে থাকে। তো এই যে এখানে যে অংশটা আছে এটাকে আমরা বলি কোষদেহ। তো এই যে কোষদেহের মধ্যে যে একটি বড় একটি নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস থাকার কারণে পাশাপাশি আমাদের মস্তিষ্ক প্রচুর পরিমাণে নিউরন নিয়ে গঠিত। আর এই কোষদেহটি এই উপরের লেয়ারে বেশি থাকে বিধায় এই অংশটা একটু ধূসর কালারের হয়ে যায়, কারণ এখানে প্রচুর পরিমাণে কোষদেহ থাকে আর এখানে প্রচুর পরিমাণে নিউক্লিয়াস থাকে। হ্যাঁ কোষদেহের মধ্যেই তো নিউক্লিয়াস থাকে, আর এই কারণে এই উপরের অংশটাকে প্রচুর পরিমাণে বা একটু ধূসর কালারের দেখায়। হ্যাঁ আচ্ছা পাশাপাশি এই যে প্রলম্বিত অংশটা, এই প্রলম্বিত অংশগুলো থাকে নিচের দিকে। হ্যাঁ এই প্রলম্বিত অংশের কালারটা হলো একটু হোয়াইট, আর এই কারণে এই ভিতরের অংশটা একটু সাদা দেখা যায় এবং এটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। তাহলে আমরা দেখলাম যে আমাদের মস্তিষ্কের যে সেরেব্রাম অংশটা আছে, সেই সেরেব্রাম অংশের ঠিক উপরের লেয়ারটা একটু ধূসর কালারের, এই জন্য এটাকে আমরা বলি গ্রে ম্যাটার, এবং নিচের দিকের অংশটা হলো সাদা কালারের, এটাকে আমরা বলি হোয়াইট ম্যাটার। আচ্ছা এখন আমরা একটু চলে আসব যে আমরা এই সেরেব্রাম সম্পর্কে একটু আমাদের ধারণা হলো যে আসলে কোনটাকে হোয়াইট ম্যাটার বলে, কোনটাকে গ্রে ম্যাটার বলে। এখন আমরা একটু চলে আসি
যে এই যে আমাদের সেরেব্রাম অংশটা আছে, সেই সেরেব্রাম অংশের মেইন কাজটা কি। হ্যাঁ, তোমরা প্লিজ একটু ভালোভাবে এই কথাগুলো শুনবে, কাজগুলো। প্রথম কাজ হলো যে সংবেদী অঙ্গগুলোর, আমাদের শরীরে যে সংবেদী অঙ্গগুলো আছে, সেই সংবেদী অঙ্গগুলো থেকে সে বিভিন্ন ইনফরমেশান গ্রহণ করে এবং সেগুলোকে অ্যানালাইসিস করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। এখন আমাদের সেই সংবেদী অঙ্গগুলো কি, আমরা জানি যে আমাদের 5টি ইন্দ্রিয় আছে, হ্যাঁ, যেটাকে আমরা বলি পঞ্চ ইন্দ্রিয়, এগুলো আমাদের সংবেদী অঙ্গ। নাম্বার হলো চোখ, কান, নাক, চোখ, কান, নাক, তারপরে জিহ্বা এবং ত্বক। তাহলে এই 5টাকে আমরা বলি পঞ্চ ইন্দ্রিয়। তাহলে এই সংবেদী অঙ্গগুলো থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশান নেয়। যেমন দেখো একটু, আমি যদি এই চোখ দিয়ে কোনো একটি দুর্ঘটনা দেখি, তাহলে দেখার সাথে সাথে কি হবে, এই ইনফরমেশানটা আমার চোখ হয়ে আমার ব্রেনে চলে যাবে এবং ব্রেনের মধ্যে সেটা ক্যালকুলেশন হবে, এবং আমাদের ব্রেন যখন বুঝতে পারবে এটি একটি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, তখনই আমাদের চোখে পানি চলে আসে। তাহলে দেখো আমাদের মস্তিষ্ক কি করে, এখানে মাঝখানে সে ক্যালকুলেশনের কাজটা করে যে এই দৃশ্যটা আসলে কিসের দৃশ্য। পাশাপাশি একটু দেখো যে কান, কান যখন কোনো একটি শব্দ শুনে, তখন সেখান থেকেও কি ইনফরমেশানটা আমাদের ব্রেইনে চলে যায়। যেমন তোমাদের কানে যদি কেউ বলে যে তুমি A+ পেয়েছো, হ্যাঁ, এটা বলার সাথে সাথে তোমাদের কান থেকে এই ইনফরমেশানটা তোমাদের মস্তিষ্কে যাবে এবং সেখানে সেটা ক্যালকুলেশন হওয়ার পরেই তোমার ভিতরে একটি তোমার ভিতরে আনন্দের সূচনা হবে। হ্যাঁ, তাহলে অবশ্যই সেটাকে মস্তিষ্কে যেতে হবে আমাদের সেই সংবেদী অঙ্গ থেকে। আবার একটু দেখো, আমরা যদি নাকের কথা বলি, সেখান থেকে ঘ্রাণ চলে যায়। যেমন আমরা এরকম হাজার হাজার জিনিসের থেকে বিভিন্ন ধরনের ঘ্রাণ আমাদের নাকে আসতে থাকে, কিন্তু একটি সুস্বাদু যদি কোনো খাবারের ঘ্রাণ আমাদের নাক দিয়ে আসে, আসার সাথে সাথে আমাদের ব্রেন অনেক বেশি অ্যালার্ট হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি যে আশেপাশে কোনো জায়গায় ভালো কোনো কিছু রান্না হচ্ছে। আবার আমরা একটু যদি দেখি যে আমাদের জিহ্বার মধ্যে যদি তুমি সুস্বাদু কোনো একটি খাবার যদি এখানে একটু টাচ করাও, সাথে সাথে আমাদের ব্রেন বুঝতে পারবে যে এটা আসলে একটি মজাদার খাবার। হ্যাঁ, আর লাস্ট যেটা হলো সেটা হলো আমাদের ত্বক। দেখো এখানে যদি আমাদের এখানে একটি পিঁপড়া বসে, হ্যাঁ, পিঁপড়া যদি কামড় দেয়, কামড় দেওয়ার সাথে সাথে এখান থেকে ত্বক থেকে সেই ইনফরমেশানটা আমাদের মস্তিষ্কে যাবে এবং সেটা ক্যালকুলেশন করার পরে আমরা সহজে বুঝতে পারবো যে এইটা আসলে কোন প্রাণী আমাকে এখানে কামড় দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মস্তিষ্কের সেই সেরেব্রাম অংশটা কী করে, আমাদের সংবেদী অঙ্গগুলো থেকে ইনফরমেশান যা আসে সেগুলোকে অ্যানালাইসিস করে। দ্বিতীয় নাম্বার হলো কি, সে এই আমাদের সেরেব্রাম অংশটা আমাদের বুদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে, আমাদের বুদ্ধি, হ্যাঁ, আমাদের যেই বুদ্ধি বিবেচনা সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, এখন আমরা একটু চলে আসি, পাশাপাশি এই মস্তিষ্কের সেরেব্রাম অংশটা কী করে আমাদের যত ধরনের গাণিতিক যুক্তি আছে, হ্যাঁ, আমাদের যত ধরনের আমরা যা কিছু পড়ালেখা করি বা যা কিছু করি বা কোনো সমস্যায় পড়লে সেখানের যত কিছুর ক্যালকুলেশান আছে, সব কিছু আমাদের সেই সেরেব্রাম অংশের মধ্যে হয়ে থাকে। এখন আমরা একটু আসি যে আমাদের এই সেরেব্রাম অংশটা কী করে আমাদের যে বিচার বিবেচনা বা যেটাকে আমরা বলি বিবেক, সেই বিবেকটাও নিয়ন্ত্রণ করে থাকে। এখন একটু আসো যে বিবেক তাহলে কীভাবে নিয়ন্ত্রিত হয়, আমরা একটু দেখি, একটু খেয়াল করি। এই যে বললাম যে ধরো আমি ওইদিকে তাকিয়ে আছি, কিন্তু আমার এখানে একটি ছোট পিঁপড়া কামড় দিল, কামড় দেওয়ার সাথে সাথে এই ইনফরমেশানটা যখন আমার মস্তিষ্কে আসবে, তখন আমার মস্তিষ্ক দুইটা ডিসিশন নিতে পারে। নাম্বার ওয়ান হলো আমার মস্তিষ্ক ক্যালকুলেশন করে সে অনেক বেশি রেগে গিয়ে আমার এই হাতটাকে অর্ডার দিতে পারে যে তুমি এখানে একটা থাপ্পড় দাও, সাথে সাথে আমার এখানে হাতটা সজোরে এসে থাপ্পড় পড়বে এবং পিঁপড়াটি মারা যাবে। কিন্তু আমাদের ব্রেইন যদি আবার অন্য একটি ডিসিশনও নিতে পারে যে যেহেতু এটি একটা ছোট প্রাণী, তাহলে এটিকে তাড়িয়ে দাও যেন এটি যেন আমাদের ক্ষতি না করতে পারে। আর হ্যাঁ, তখন আমাদের এই হাতটা এমনভাবে আসে যে আমাদের এই পিঁপড়াটিও যেন একটুও ব্যথা না পায়, এইভাবে আমরা তাকে তাড়িয়ে দিই। তাহলে আসলে আমাদের সেই বিচার বিবেচনা বা বিবেক আসলে আমাদের সেই আমাদের সেরেব্রাম অংশ দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। হ্যাঁ,
তাহলে আমরা দেখলাম যে আমাদের সেরেব্রাম অংশটা আমাদের কি করে, আমাদের সেই বিচার বিবেচনার সাথে বা বিবেকের সাথে সম্পর্কিত থাকে। এখন হয়তো তোমাদের এই কথাটি আসতে পারে যে সবারই তো তাহলে মস্তিষ্ক আছে বা সেরেব্রাম আছে, তাহলে সবার কেন বিচার বিবেচনা এক নয় বা বিবেক এক রকম নয়? কেন মানুষ খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ে, কেন মানুষ ভালো কাজের দিকে জড়িয়ে পড়ে? প্লিজ, এইসব ব্যাপারগুলো অনেক কিছুর সাথে সম্পর্কিত। তারপরে আমি তোমাকে শুধুমাত্র ছোট্ট একটি কথা বলবো যে আমাদের মস্তিষ্কের মধ্যে এক ধরনের হরমোন ক্ষরিত হয় যেটাকে বলা হয় ডোপামিন। সেই ডোপামিনটা আসলে আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে, সে যে কাজের যে একটা কাজ করার পরে যদি আমরা কোনো একটি পুরস্কার পাই, তখন সেই কাজের পিছনে আমাদের সে কী করে, আমাদেরকে আরও বেশি উৎসাহ দান করে। তাহলে আমরা যদি কোনোভাবে ভালো কাজ করি, ভালো কাজ করার পরে যদি আমরা আনন্দিত হই, তখন এই ডোপামিনটা আমাদের সেই ভালো কাজের উদ্দীপনাটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। যদি তুমি ভালো রেজাল্ট করো, রেজাল্ট করার সাথে সাথে সবাই যখন তোমাকে বলবে যে হ্যাঁ তুমি খুব ভালো রেজাল্ট করেছো, তোমাকে যদি কেউ গিফট দেয়, তাহলে তোমার সেই ভালোর দিকে তোমার অনুপ্রেরণাটি পাওয়ার কারণে তুমি ওই কাজটি আরও বেশি করতে চাইবে। আবার তুমি যদি বা কেউ যদি কোনো মাদকদ্রব্য গ্রহণ করে, মাদকদ্রব্য গ্রহণ করার সাথে সাথে সে যখন সেটাতে যখন মজা পেয়ে যাবে, তখন ডোপামিন তাকে ওই দিকেও নিয়ে যেতে পারে। হ্যাঁ, অর্থাৎ আনন্দের পরিমাণটাকে তাকে দ্রুত বাড়িয়ে তুলতে পারে এবং তাকে ওই দিকে ঝুঁকিয়ে দিতে পারে। এই কারণে সবসময় পজিটিভ কাজ, ভালো কাজ করতে থাকবে, যেন ভালো দিকে তোমার মনটা যায়। খারাপ দিকে তুমি যখন মজা পেয়ে বসবে, তখন সেদিকে তুমি কন্টিনিউয়াস যেতে থাকবে, সেদিক থেকে আর ফিরে আসার সম্ভাবনা থাকবে না। তো আমরা একটু দেখি পাশাপাশি আমাদের সেরেব্রাম অংশটা কী করে আমাদের সেই সহজাত প্রবৃত্তিগুলো কে নিয়ন্ত্রণ করে। সহজাত প্রবৃত্তি হলো যে সকল প্রবৃত্তিগুলো আমরা সাধারণত মা বাবা থেকে পেয়ে থাকি বা জিনের মাধ্যমে পেয়ে থাকি, সেই যেই প্রবৃত্তিগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের সেই সেরেব্রাম অংশটা। আচ্ছা, এখন আমরা একটু চলে আসি সর্বশেষ, আমরা যদি একটু দেখি যে আমাদের শরীরের যে ঐচ্ছিক পেশিগুলো আছে, তোমরা জানো যে পেশি আমাদের তিন ধরনের, একটা হলো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদ পেশি। এই পেশিগুলোর মধ্যে ঐচ্ছিক পেশি যেটা, যেটা আমাদের ইচ্ছার অধীনে নিয়ন্ত্রিত হয়, তাহলে আমাদের ইচ্ছাটা আসে মূলত আমাদের মস্তিষ্ক থেকে। এবং আমরা যদি বলি যে এই হাতকে যদি বলি যে কিছু একটা ধরতে, আমার ইচ্ছা হলো এটা ধরতে বা এটা হাত এখান থেকে সরিয়ে আনতে, অর্থাৎ আমাদের ব্রেন আমাদের ঐচ্ছিক পেশিগুলোকে যা অর্ডার করে সেগুলো সে করে থাকে। তো এইভাবে মূলত আমাদের মস্তিষ্কের, অগ্রমস্তিষ্কের সেই উপরের এই বিশাল অংশটি যেটাকে আমরা বলি সেরেব্রাম, সেই সেরেব্রাম অংশটি মূলত আমাদের শরীরে এইভাবেই কাজগুলো করে থাকে। অর্থাৎ আমাদের শরীরের বা আমাদের দেহের যত ধরনের বিচার বিবেচনা, হ্যাঁ বুদ্ধি বিবেচনা বা কী করবে না করবে বা কোনো কিছুর প্রতি কী সিদ্ধান্ত নিবে না নিবে, সব কিছুই আমাদের এই সেরেব্রাম অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো তোমরা যদি এগুলো এই ভিডিওতে ভালো করে দেখো এবং একদম সহজভাবে যদি এগুলো বোঝার চেষ্টা করো, তাহলে বইয়ের মধ্যে যদি আরও কঠিনও কোনো কিছু থাকে সেগুলোর সাথে একটু মিলিয়ে পড়লে দেখবে যে তোমার সম্পূর্ণটুকু তোমার মাথায় থেকে যাবে এবং তুমি খুব ভালোভাবে এটি পরীক্ষাতে উপস্থাপন করতে পারবে। আমি আবার বলছি, এগুলো মুখস্থ করার কোনো কিছু নয়, শুধুমাত্র অনুভব করতে থাকবে যে আমাদের ব্রেইন আসলে কী কী করতে পারে, কী ক্ষমতা তার আছে। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ভালো থাকবে, সাবধানে থাকবে এবং নিজের প্রতি যত্ন নিবে। ধন্যবাদ সবাইকে।